শোনো, আমি একটু লাট সাহেবের বাড়িতে যাচ্ছি। বেগম সাহেবের যে কোনো মুহূর্তে ব্যথা উঠতে পারে। আমার শরীরটা এত ভালো না, আমারও তো যে কোনো সময়। কিন্তু আমাকে যে যেতেই হবে, তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর আসবো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, দেখো তো বাইরে লোকজন কি চায়। জি স্যার। হ্যালো, জি, হ্যাঁ হ্যাঁ, আমি 50 লাখ টাকার চেক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, বাইরে কয়েকজন লোক এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। কেন? জি, একজন বৃদ্ধ এসে বলছে তার মেয়ের হাসপাতালে সন্তান হবে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, নইলে ওকে বাঁচানো যাবে না। কত টাকা লাগবে? 25,000। আরেকজন এসে বলছে সে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকে, কিন্তু 1 বছরের বাড়ি ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর বের করে দিলে ওকে পথে নামতে হবে, ভিক্ষে করতে হবে, তাই 15,000 টাকা সাহায্য চাইছে। আর আর কিছুই বলতে হবে না। সর্বমোট কত টাকা সাহায্য চাইছে? স্যার, সর্বমোট 1,00,000 টাকা। ঠিক আছে, আমি চেক লিখে দিচ্ছি। জি। হ্যাঁ, নাও, ওদেরকে দিয়ে দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার ভাই? তোমরা যাও, স্যার বলেছেন এখন কোনো সাহায্য করতে পারবেন না, আবার যদি এখানে আসো তাহলে পুলিশ দিয়ে ধরা দিতে বলছেন। যাও, আর কি হলো, যাও। আল্লাহ, তো এত কষ্ট করে আসলাম, কি হলো, তুমি যাচ্ছ না কেন? আমি স্যারের সাথে কথা বলবো। স্যার কি গাছের গোটা, আজ চাইলেই পাওয়া যাবে। কি হয়েছে? আরে আবু মিয়া, তোমার ছেলে ভালো আছে তো? স্যার, স্যার আমার একমাত্র ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। কেন? তোমার ছেলের অপারেশনের জন্য তো 25,000 টাকা দিয়েছি। স্যার, স্যার আমি কোনো টাকা পাই নাই। ভালো, কি ব্যাপার? 25 তারিখে যে তোমাকে টাকা দিয়েছিলাম ওকে দাওনি? স্যার, মানে ওই আজ থেকে আর অফিসে নয়, তুমি আমার বাড়িতে কাজ করবে, যাও।
আমাকে ডেকেছো? তুমি আজ লন্ডন যাচ্ছ, এদিকে আমার ডেলিভারিরও সময় হয়ে গেছে। এবার তোমার লন্ডন না গেলে হয় না? যেতে আমাকে হবেই, নয় তো আমার বিরাট কন্ট্রাক্ট মিস হয়ে যাবে, লস হবে প্রায় 5 কোটি টাকা। বেশ যাও, আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি তা চাই না। রাগ করো না লক্ষ্মীটি, ফালুক আমি বলে যাচ্ছি, ও তোমার সব কিছু দেখাশোনা করবে। কবে ফিরবে? 10-12 তারিখ। পৌঁছে ফোন করো কিন্তু। আচ্ছা আসি। আচ্ছা আমি যাইতেছি আম্মা। ভালো ভাই, বেগম সাহেবের ব্যথা উঠছে, এখন হাসপাতালে নিয়ে যাইতে হইব। হাসপাতালে যাবার দরকার নেই, এখানেই ভালো, তুমি যাও। আচ্ছা। একমাত্র সাক্ষী শেষ। ভালো ভাই, আপনার মেয়ে হয়েছে কিন্তু আপনার স্ত্রীর এখনো জ্ঞান ফেরেনি। তুমি যাও, আমি অন্য ডাক্তারদের চিকিৎসা করাবো, এই নাও। ঠিক আছে। ফালু, তোমার কোলে এটা কার বাচ্চা? এ বাচ্চা আমার মেয়ে। কিন্তু সে এই বাড়ির মেয়ে হিসেবে বড় হবে, সবাই বলবে লাজ সাহেবের মেয়ে। আর আপনার ছেলে বড় হবে আমার সন্তান হিসেবে, মানে চাকরের ছেলে। মানে? মানে এখন আপনাকে মরে যেতে হবে। আমি প্রতিশোধ নিতে চাই। Oh!
সাহেবের মেয়ে আর চাকরির ছেলে, দেখো আমাদের ছেলে হয়েছে। আব্বাজান, তোমার নাতনি আমার মেয়েকে আজ ওই লাট সাহেবের সংসারে পৌঁছে দিয়ে এসেছে। আব্বাজান, ধীরে ধীরে সে লাট সাহেবের মেয়ে হিসেবে বড় হবে। ওই লাট সাহেবের বাবার জন্য তোমার ফাঁসি হয়েছিল, তোমার লাট সাহেবী ওই চাকরের বাচ্চা কিনে নিয়েছে, আমাকে বঞ্চিত করেছে। প্রতিশোধ নেব, প্রতিশোধ। প্রথম প্রতিশোধ হিসেবে নিজের মেয়েকে বিসর্জন দিয়ে এসেছি আব্বাজান, বিসর্জন। তবু যেন তোমার আত্মা শান্তি পায়, স্বস্তি পায়। তুমি আমার জন্য দোয়া করো, চূড়ান্ত প্রতিশোধ নেবার জন্য আমার পূর্বপুরুষের নামে যে কসম আমি খেয়েছি তাতে যেন সফল হই আব্বাজান, সফল হই। তোর মা মরে গেছে কিন্তু তোর বাবা তো বেঁচে আছে। আমি তোকে মায়ের আদর দিয়ে বাবার স্নেহ দিয়ে সারা জীবন বুকের মাঝে আঁকলে রাখবো। শোনো না, কি হয়েছে, কি ব্যাপার?
বাবু তো মুখে দুধ নিচ্ছে না, কি করি বলো তো? ডাক্তারের সঙ্গে আলাপ করতে হবে। আর অসুবিধা কি, টিনের দুধ কিনে নিয়ে আসবো। তাহলে জলদি করো। সন্তান আর কে আদর করে? ওগো, রাজুকে স্কুলে ভর্তি করানো দরকার। স্কুলে ভর্তি কোনো দরকার নেই, লেখাপড়া শিখলে একদিন অনেক কিছু জেনে যাবে। জেনে যাবে? কি জেনে যাবে? যা তুমি জানো না। আমার কিছুই জানার দরকার নেই, আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দাও। থামো, আমি যা বলেছি সেটাই আমার ঘরের আইন, ওর স্কুলে যাবার দরকার নেই। বালু, কে কোথায় আছো? এদিকে এসো। কি হয়েছে আম্মা? এতক্ষণ কোথায় ছিলে? আমার জুতো পরিষ্কার করনি কেন? চেয়ে দেখছো কি? আমার জুতোটা পরিষ্কার করে দাও। জি জি আম্মা। ড্যাডি, ও সামান্য চাকর হয়ে ওর ময়লা কাপড় দিয়ে আমার জুতো পরিষ্কার করছে। এই জুতো আর আমি পরবো না। সীমা, ওসব কথা বলতে নেই, চাকর তো মানুষ। হ্যাঁ মানুষ, কিন্তু ওর পরিচয় হলো। হ্যালো, তুমি তুমি ওর কথা কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি, ও তো আমার মেয়ের মতোই। শোনো, ইয়ে ওর জন্য নতুন জুতা কিনে নিয়ে এসো। কজোড় আনবো স্যার? যত জোড়া ইচ্ছে নিয়ে এসো। আমি লাট সাহেবের মেয়ে, এক জুতা দুইবার পরি না, ওগুলো ফেলে দাও। মেয়েরে দেখলে খুশিতে আমার প্রাণটা ভইরা যায়। ম্যাডাম, আস্তে চলান ম্যাডাম, আস্তে চালান, আদে রুগী। না না, ডাক্তার কইছে আমি আদে রুগী, আমার ব্যারাম হইছে। দেখুন না, দেখলে ভয় করে, দেখলে ভয় করে। আমার সব আড়ি বাদুল ভেঙে ফেলছে। তোরটা তোর বড়ই কালা, ভঙ্গা পাইলার তলা, দেখতে তুই বাংলার পাঁচ রূপের নাইলেশ। হেই লাট সাহেবের মেয়ে, তুই রে দেখতে বড় বেশ, গরিব দুঃখী ওরাই মানুষ করিস না রে শেষ। হে তোরটা তোর বড়ই কালা, ভঙ্গা পাইলার তলা, দেখতে তুই বাংলার পাঁচ রূপের নাইলে। চুলটানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা, আনা গানা জানা চেনা, নিংকি দূরি দূর জানা, প্রেম প্রীতি নেই জানা, শুধু যে তার হার মানা, দাম তোর চারা না, করিস না তাল বাহানা। হে চুলটানা বিবিয়ানা,
সারা গায়ের কেউ ভূত মেয়ে দেখে পায় না, হুস্কারে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। পিতা বুঝি গোবরগণ ভদ্রতার নারীলেশ পাশের না কুড়া গাদা হনুমানের বুড়া দাদা। হে জীবনটা শেষ শেষ শেষ। চুলটা না বিবিয়া না হে লাট সাহেবের মেয়ে তুই রে দেখতে বড় বেশ। অহংকারের পতন হয় সে কি কথা জানো না, পুরুষ তারা মাইয়ারা একা থাকতে পারে না। আমার চারা ফুলের যে কোনো মূল্য হয় না, কোনো মূল্য হয় না। শহরবাসী মাইয়ারা সে কথা কি বোঝে না, সে কথা কি বোঝে না। আমার কাছে নিতে হবে তোরে শিক্ষা, গাড়িতে চাপা পড়ে হয়ে যাবি ল্যাংরা, পাবি না কো ডাক্তার হাসপাতাল কামরা, চারিদিকে দালান কোথা হারাবি যে রাস্তা, সদর ঘাটের কুলি হয়ে টানবি কি বস্তা। হে জীবনটা শেষ শেষ শেষ। চুলটা না বিবিয়া না হে লাট সাহেবের মেয়ে তুই রে দেখতে বড় বেশ। ওরে ও লাল গোলাপ এ সোনা করিয়া লাপ, যদি কর গণ্ডগোল দেব ঢেলে মাথায় গোল। এখন সময় আছে সোজা পথে চলো না, সোজা পথে চলো না। মানুষকে কোনো দিনই ভেব না কো খেলনা, ভেব না কো খেলনা। জীবনটা তোর দেখি আমি ষোলো আনা মিছে, বস্তির ছোট লোক নোংরা চিনা যোগ বদমাশ হাজাকার ছোট লোক কি কারবার। বচ্ছার বচ্ছার কিল ঘুষি দেব মার, ললিপপ চকলেট ননসেন্স ইডিয়েট। হে জীবনটা শেষ শেষ শেষ। চুলটা না বিবিয়া না ও, গরিব দুঃখী কুলি মজুর ওদের ছাড়া চলে না, উঁচু নিচু দালান কোঠা গরিবের পয়সায় কেনা। তোর মুখে এমন কথা গন্ধ, পচা খেতা মেনে নিয়ে গণতন্ত্র এটাই আসল মন্ত্র। হে হে আহা বেশ বেশ বেশ। চুলটা না বিবিয়া না হে হো লাট সাহেবের মেয়ে তুই রে দেখতে বড় বেশ। গরিব দুঃখী ওরাই মানুষ করিস না রে শেষ, ভেতর কাতর বড়ই কালা ভাঙ্গা পাইল্যার তলা, দেখতে তুই বাংলার পাঁচ রূপের নাই লেশ। এই যে ম্যাডাম যাচ্ছেন কোথায়, এই গরিব মানুষের যে ক্ষতি করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে যান। লাট সাহেবের মেয়ে কোনো ক্ষতিপূরণ দেয় না, কিন্তু আজ দিতে হবে নতবা আপনাকে পুলিশে দিতে বাধ্য। আমার কাছে এখন কোনো টাকা নেই, বাড়িতে এসো দিয়ে দেবো। না ম্যাডাম আমি নগদ হিসাবে বিশ্বাস। আমি যদি রাজ সাহেবের মেয়ে হয়ে থাকি তাহলে তোকে আমি আমার চাকর বানিয়ে ছাড়বো, দিস ইজ মাই প্রমিস। ঠিক আছে ম্যাডাম আমার ঠিকানাটা নিয়ে যান, 13B পেকু লেন যান। ম্যাডাম কেমন আছেন? স্টুপিড এতক্ষণ কথা ছিল, তিনটা লাথি চারটা ঘুষি খাইছি, এরপর আর কোনো কথা নাই। স্টুপিড ঠিক আছে তাড়াতাড়ি উঠেন, পাবলিকের মায়ের না খাইতে না খাইতে তাড়াতাড়ি ভাগি। ওরে বাবা শোনো, এটা বিক্রি করে তোমাদের যা ক্ষতি হয়েছে সবাই ভাগাভাগি করে নিবা, আবার তুমি একা লয়ও না।
দেখি পাগে গেছে। স্টুপিড। ঠিক আছে। উর্মি, খিরে, তোকে খুব রাগ রাগ মনে হচ্ছে? ও কিছু না বাবা। স্যার একটা ছেলে। না ঠিক আছে। ঘুরো। পাগলি মেয়ে। মা, কিরে? এই যে বা, মা আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। ও, তো সারাদিন এইভাবে টই টই করে ঘুরলে হবে? বড় হয়েছিস, কিছু একটা কর। বাপের হোটেলে আর কত খাবি? যতদিন হোটেল খোলা থাকবে ততদিন। মা এখন তাড়াতাড়ি বাপের হোটেল থেকে আমাকে কিছু খেতে দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে। পাগল ছেলে। ম্যাডাম, ম্যাডাম, কোথায় যে গেল? হ্যালো, আপনি কোথায়? এখানে আছো তো নাকি? না এখানেও নাই। তাহলে এইখানে। হ্যাঁ, এই যে এইখানে আছে। ম্যাডাম, ম্যাডাম কে? ম্যাডাম কি লিপস্টিক যে তার এটা বাইরে গেছে? আসলে আমি এটা বেকুফ। আপনি আমার ইজ্জত বাঁচাইছেন, চিরদিন মনে থাকবো। বাবা কি ম্যাডাম কি বললেন আম্মা? 13/2 ফেকুলেন? হ্যাঁ, যাও, যত টাকা লাগে আমি দেব, কিন্তু ওকে আমার বাড়িতে চাকর বানিয়ে নিয়ে আসবে। টাকা লাগবে না আম্মা, যেভাবেই হোক ওকে আপনার চাকর বানিয়ে নিয়ে আসবো, 100 বার নিয়ে আসবো। আনবো না কেন? আর 10টা না 5টা না, একটা মাত্র আবদার করেছে আমার মেয়ে। মেয়ে? মেয়ে? হ্যাঁ, মেয়ে মানে আমাদের লাট সাহেবের মেয়ে। কি বললে বাবা? লাট সাহেবের বাড়িতে আমাকে কাজ করতে হবে? হ্যাঁ বাবা, আমি একার পারছি না, তাই লাট সাহেবের ওখানে তোকে কাজে লাগিয়ে আমি কিছুদিন বিশ্রাম নিতে চাই। কিন্তু বাবা, তুই আমার ছেলে, এখন আমার বয়স হয়েছে, এবার আমাকে বিশ্রাম নিতে দে, আমাকে শান্তি দে। বাবা, সেই সন্তান সন্তানই নয় যে সন্তান বাবাকে শান্তি দিতে পারে না। তোর মুখ থেকে এটা আমি শুনতে চেয়েছিলাম। শোন বাবা, ওই লাট সাহেবের মেয়েটা একটু রাগি, ও যাই করুক না কেন আমার মুখের দিকে তাকিয়ে তোকে কাজ করে যেতে হবে, কারণ আমি লাট সাহেবের কাছে ঋণী, আর সেই ঋণ তুই শোধ করতে পারবি। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। লাট সাহেব, এবার বাপ বেটার খেলা শুরু। হ্যালো, কি ব্যাপার? ওকে, আমার ছেলে রাজু। আচ্ছা যা যা, সাহেবকে সালাম কর। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আমার জন্য দোয়া করবেন বাবা। রাজু, মনিবকে বাবা বলে ডাকতে নেই, বলবি স্যার, স্যার বলে ডাকবি, ওনার পায়ের নিচে থাকবি। ইয়ে বাবা, মনিব হোক আর চাকরি হোক, মানুষ কোনোদিন মানুষের পায়ের নিচে থাকতে পারে। আর বলে কি, তোর এত বড় সাহস আরামদাদা? সে কোনো অপরাধ করেনি, বরং সত্য কথা বলেছে। মানুষ কোনোদিন মানুষের পায়ের নিচে থাকতে পারে না। তোমার ছেলের কথা আমি ভীষণ খুশি হয়েছি। এবার বলো, তোমার ছেলেকে কেন নিয়ে এসেছো? লাটেব, লাটেব, আজ থেকে সে এখানে কাজ করবে, আমি একা পারতেছি না। আজ থেকে আমার ছেলে লাট সাহেবের বাড়ির চাকর। আচ্ছা আচ্ছা, তা বেশ,
কাজে লাগিয়ে দাও। জি জি আমি চলি, আসি বাবা। এই তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। কি ওকে নিয়ে এসেছ? জি আম্মা। কোথায় সে? ড্রয়িং রুমে। আমি যদি রাজ সাহেবের মেয়ে হয়ে থাকি তাহলে তোকে আমি আমার চাকর বানিয়ে ছাড়ব। আসেন আম্মা আসেন। ম্যাডাম সাগুন স্যার, ম্যাডাম রাজু, ইনি লাল সাহেবের মেয়ে, আজ থেকে তুই ওনার খেদমতগার। সালাম দে। হ্যাঁ সালাম দে। সালাম? শুধু সালাম না, বল সালাম ম্যাডাম। সালাম ম্যাডাম। আজ থেকে তুমি আমার চাকর, আর চাকর হয়েই তুমি প্রথম অপরাধ করেছো আমার ড্রয়িং রুমে স্যান্ডেল পরে প্রবেশ করে। ভুল হয়ে গেছে আম্মা। এই রাজু স্যান্ডেল খোল। আরে স্যান্ডেল খোল। বাইরে দেখাই, যা 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 যা। ম্যাডাম আপনার চা। স্টুপিড, ঠিক আছে যাও। থ্যাংক ইউ। আজ থেকে তোমার এখানে কাজ করতে হবে না। কে 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 বললেন? ইউ আর ডিসমিস। ডিসমিস? কারণটা কি? বুঝছি 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 রে, কপালে দুঃখ আছে। বলুন ম্যাডাম আমাকে কি করতে হবে? আমি বেড়াতে যাব, তুমি আমার সাথে সাথে যাবে। এসো। লাট সাহেবের ছেলে, লাট সাহেবের বাড়ির চাকর। ম্যাডাম আমার পায়ে ফোস্কা পড়ে গেছে। আরে ইয়াং ম্যান, ফোস্কা পড়েছে তো কি হয়েছে? চলো চলো। এসো আমার সাথে এসো।
ওই ফুলটা এনে দাও তো। আরে দাঁড়িয়ে নিলে কেন, এনে দাও। কিন্তু ম্যাডাম, আমি যা বলছি তাই করো, যাও। লাট সাহেবের মেয়ের সঙ্গে দেয়া দেখি। ম্যাডাম নিন, ফেলে দাও। ফেলে দেব? হ্যাঁ, ওটা আমি নেব না, কারণ চাকরের হাতে ফুল আমি নেই না। তাহলে আনতে বলেছিলেন কেন? চাকর কোনোদিন মনিপকে প্রশ্ন করে না, কথাটা মনে রেখো। যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে রাগ দেখিয়ে ফুলটা ছুঁড়ে ফেললি কেন? বল কেন, বল বল কেন। এভাবে তাকিয়ে আছিস কেন? চোখটা মা নামা বলছি, এসো আমার সঙ্গে। এবার কি আদেশ বলুন ম্যাডাম। আমার জুতোটা খুলে দাও। এগুলো রেখে আমার স্যান্ডেল নিয়ে এসো। জি আচ্ছা। যাও, এবার আমার খাবার রেডি করো। সালাম স্যার। ওয়ালাইকুম রাজু। একটা জি কি ব্যাপার, তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। ও তেমন কিছু না স্যার। স্যার আপনি বলেছিলেন মানুষ সবাই সমান, আসলে সব মানুষ সমান নয় স্যার। মানুষের সাথে মানুষের অনেক ব্যবধান রয়েছে, কেউ গরিব কেউ ধনী, কেউ ভালো কেউ মন্দ, কেউ হৃদয়বান কেউ হৃদয়হীন। স্যার মানুষ সবাই সমান, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। তুমি যাই বলো, তবু আমি বলবো মানুষ সব সমান। সমান যদি হয় তাহলে আপনি এবং আপনার মেয়ের সাথে বসে আমাকে খেতে দেবেন? কেন দেব না, বসো খাও। না মানে স্যার আমি কথাটা এমনি বলেছিলাম। বলেছো যখন, এখন তোমাকে খেতে হবেই, বসো। কিন্তু স্যার। বসো 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 বসো। কি ব্যাপার উর্মি, দাঁড়িয়ে পড়লে কেন? বাড়ির চাকরের সাথে তুমি বসে খেতে পারো, কিন্তু আমি পারি না।
আজ ওর জন্য ড্যাডি আমাকে অপমান করেছে। ওকে ওকে আমি তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারব। ম্যাডাম, যদি কোনো কাজ না থাকে তাহলে বাড়ি যেতে চাই, আবার সকালে চলে আসব। বাড়ি যাবে? নো, নেভার। রাতে আমার একা থাকতে ভয় করে, তাই আজ থেকে প্রতি রাতে আমার বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে পাহারা দেবে। দিস ইজ মাই অর্ডার। আমার চাকরকে নিয়ে আমি গান গাইছি, এ স্বপ্ন আমি কেন দেখলাম? কেন দেখলাম এ স্বপ্ন? কেন দেখলাম? কেন দেখলাম? কেন দেখলাম এ স্বপ্ন? আমি কেন দেখলাম এ স্বপ্ন? আমি কেন দেখলাম? ম্যাডাম কেন? ম্যাডাম কেন? ম্যাডাম এ স্বপ্ন আমি কেন দেখলাম? কেন দেখলাম? কেন দেখলাম? ম্যাডাম ম্যাডাম আমার ঘরে ঢুকেছ? বেরো যাও বলছি। গেট আউট, আই সে গেট আউট, বেরো, বেরো যাও বলছি। স্টুপিড, এই স্বপ্ন আমি কেন দেখলাম? কেন দেখলাম? না আর ঘুমাবো না, তাহলে হয়তো আবার সে স্বপ্ন দেখব। রাজুকে কতদিন ধরে দেখি না, ওর জন্য মনটা কেমন যেন করছে। যাই, ওকে গিয়ে দেখে আসি। চাই? আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি মা। মা, কে তুমি? কে তোমার ছেলে? আমার ছেলের নাম রাজু। ও, তুমি আমার চাকরের মা? আমার চাকরের মা হয়ে তুমি স্যান্ডেল পায়ে আমার ড্রয়িং রুমে ঢোকার সাহস পেলে কি করে? বেরাও, বেরাও। আমি এখানে থাকতে আসিনি, আমি আমার ছেলের সঙ্গে দেখা করেই চলে যাব। তোমার ছেলে যখন তোমার বাড়িতে যাবে তখন ওকে প্রাণ ভরে দেখে নিও। নাও গেট আউট। আমি তো তোমার এখানে থাকতে আসিনি মা। কি, তুমি আমাকে তুমি বলেছ? আমার চাকরের মা হয়ে আমাকে তুমি বলছো? চাকরও মানুষ, এত ঘৃণা করবেন না। যে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ করেন না, অহংকার করলে তার পতন হয়। আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার পতন হবে। কি, যত বড় মুখ দেয় তত বড় কথা! যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মা, মা, মা,
মা এসো, এসো মা। মা তুমি এখানে কেন এসেছিলে? তোকে কয়দিন দেখি না, মনটাও ছটফট করছিল, তাই একটু দেখতে এসেছিলাম বাবা। মা তুমি আর এখানে এসো না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও মা। এই রিকশা এদিকে এসো। মা তুমি বাসায় যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বাবা যাও। আরো মারব, যদি চিৎকার করো তাহলে বাড়ির অন্যরা এসে দেখবে তোমার চাকর তোমার গা হাত তুলছে। ইচ্ছে করলে তুমি চিৎকার করতে পারো। কি ব্যথা পেয়েছ? এমন ব্যথা আমার মাও পেয়েছিল, কিন্তু সেই জন্য তোমার কোনো দুঃখ হয়নি, কারণ তুমি তোমার বাবার কোলে পালিত হয়েছো, তাই তুমি মায়ের কদর জানো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, সবাইকে ভালোবাসতে শিখো, নয়তো আমার মা তোমাকে যে বাধ্যা করেছে তাতে তুমি ধ্বংস হয়ে যাবে। আর যদি পারো আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে এসো, এটাই তোমার জীবন পথের সবচেয়ে বড় উপদেশ। তুই চলে এলি যে? মা আমি লাল সাহেবের প্রাসাদে থাকতে পারলাম না। কেন? যে মেয়ে আমার মাকে অপমান করেছে, যে আমার মায়ের কপাল থেকে রক্ত ছড়িয়েছে, তার বাড়িতে আমি যাব না, কোনোদিন না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, আমি আর ওই বাড়িতে যাব না, এটি আমার শেষ কথা। তুমি বাবার কোলে পালিত হয়েছো, তাই তুমি মায়ের কদর জানো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নয়তো আমার মা তোমাকে যে বদদোয়া করেছে তাতে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন কি করবি কিছু ভেবেছিস? একটা কিছু তো করতে হবে, দেখি মা। আরে লাল সাহেবের মেয়ে এই গরিবের বাড়িতে? না, আজ আমি লাল সাহেবের মেয়ে হয়ে নই, আমি একজন মেয়ে হয়ে মায়ের কাছে এসেছি ক্ষমা চাইতে। মা আমাকে আপনি ক্ষমা করে দিন। এইসব কি করছো মা? ওঠো বসো মা, বসো। তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নেই, বরং আমি খুশি হয়েছি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তাহলে আমাকে ক্ষমা করেছে? হ্যাঁ মা, কিন্তু আপনার ছেলে বোধহয় আমাকে ক্ষমা করতে পারেনি, ওকে বলুন আমাকে ক্ষমা করে দিতে। রাজু মাকে ক্ষমা করে দে। মা যেখানে তুমি ওনাকে ক্ষমা করেছো আর আমি না করার কে? ম্যাডাম আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মা তুমি এই গরিবের বাড়িতে প্রথম এসেছো, কিছু না খেয়ে যেতে পারবে না, তুমি বসো আমি আসছি। আচ্ছা।
আপনাকে আমি মেরেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আর আমার সঙ্গে তুমি আমাদের বাড়িতে গেলেই বুঝবো আমার উপর তোমার কোনো রাগ নেই। কি যাবে না? অবশ্যই যাব। মা, আমি রাজুকে নিয়ে যেতে এসেছি। ঠিক আছে, আগে মায়ের হাতের এই মিষ্টিটুকু খেয়ে নাও। আপনিও নিন। পানি। আসি মা। আচ্ছা চলো রাজু, আবার এসো মা। এসো। মেয়েটাকে কত আপন মনে হয়। বসো। আরে কি হলো, নিচে বসলে কেন, উপরে বসো। না ম্যাডাম, আমি এখানেই বসার উপযুক্ত। বলুন আমাকে কি করতে হবে। কিছু না। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করুন। তুমি কি কাউকে কোনোদিন ভালোবেসেছ? না। কাউকে না? না। আমাকে তোমার কেমন লাগে? আপনাকে খুব সুন্দর লাগে। আর কিছু? আর কিছু কেন, আমাকে তোমার ভালো লাগে না? গতকালও ভালো লাগতো না, কিন্তু আজ আপনাকে খুব ভালো লাগছে। তাহলে আমি যদি বলি আমাকে তোমার ভালোবাসতে হবে, ভালোবাসবে? না। কেন? কোথায় আপনি মালিক আর কোথায় আমি আপনার চাকর। কিন্তু আমার ড্যাডি বলে মানুষ সবাই সমান। হ্যাঁ বলে, কিন্তু উত্তর আমি বলেছিলাম মানুষ সবাই সমান হতে পারে না। কিন্তু এখন আমার কাছে সবাই সমান, তাই আমি তোমাকে। না ম্যাডাম, আর বলবেন না, বলবেন না। কেন বলবো না? এসব বললে আমি লাল সাহেবের চোখে নেমো খারাপ হয়ে যাব, কারণ আমার বাবা সারা জীবন এই বাড়িতে কাজ করেছে আর এখন সে দায়িত্ব আমার পালন করতে হচ্ছে। তাই আমাকে এসব কথা বলে আমার বাবা মা আর লাল সাহেবের কাছে আমাকে ছোট করবেন না, আমাকে ছোট করবেন না। রাজু, আমাকে তোমার ভালোবাসতেই হবে। বলুন কি বলবেন। রাজু, আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি দেখেছেন? স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে গিয়েছি, দুজনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। আমার যে কি আনন্দ লাগছিল, শুনেছি ভোর রাতে স্বপ্ন নাকি সত্যি হয়, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি আমার স্বপ্নকে সত্যি করতে। আপনি আবারও ভুল করছেন। না রাজু, ভুল আমি করিনি, আমি তোমাকে ভালোবাসি। না ম্যাডাম না, আমার মতো গরিবের হৃদয়ে কোনো ভালোবাসা নেই। আমার সঙ্গে জড়িয়ে শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করে দেবেন না, নষ্ট করে দেবেন না। রাজু, রাজু দাঁড়াও, কেউ না রাজু, রাজু দাঁড়াও, রাজু দাঁড়াও বলছি। বসো। রাজু, সত্যি করে বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ম্যাডাম, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আচ্ছা মনে করো কোনো কারণে যদি তোমার আমার ভালোবাসা সার্থক হতে না পারে তাহলে। না ম্যাডাম না, এ কথা বলবেন না। আমি গরিব, কিন্তু আমার এই বুকের ভালোবাসা সাগরের চেয়ে বিশাল, আর এই ভালোবাসা শুধু আপনার জন্য। এই জীবনে আমি শুধু আপনাকেই ভালোবেসেছি,
আর অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না, কোনোদিন না। এটাই আমি চেয়েছিলাম, এটাই আমি চেয়েছিলাম। ম্যাডাম, এসব আপনি কি করছেন? তুই আমাকে হাত তুলেছিলি, লাট সাহেবের মেয়ের কার হাত তোলার পরিণাম, পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে আজ আমি তোকে বুঝিয়ে দেব। এমন করছেন কেন ম্যাডাম, প্লিজ এমন করছেন কেন? জানি এই শয়তান আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। তোকে আমি বিশ্বাস করে ভুল করেছিলাম। স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, স্যার স্যার আপনি আমার কথা শুনুন, স্যার বিশ্বাস করুন, স্যার স্যার বিশ্বাস করুন, স্যার আমার কোনো দোষ নেই, স্যার বিশ্বাস করুন, স্যার স্যার বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি স্যার, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন স্যার। তোর মতো অমানুষকে মানুষ ভেবে আমি ভুল করেছি। যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো অমানুষের বাড়িতে কোনো জায়গা নেই, গেট আউট। ম্যাডাম, আপনি আমার সঙ্গে যে প্রেমের খেলা খেলেছেন সেই প্রেমের আগুনে আপনিও জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন, ছাই হয়ে যাবেন। বাবা 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 বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, বাবা 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 আমাকে, বাবা তুমি বিশ্বাস করো আমার কোনো, বাবা আমার কোনো দোষ নেই, বাবা আমার কোনো দোষ নেই, বাবা খবর দা, তুই আমাকে বাবা বলে ডাকবি না, তোর মতো খুলাঙ্গার আমার সন্তান হতে পারে না। আমার পাটা ভেঙে গেছে বাবা, আমাকে হাসপাতালে নিয়ে চলো বাবা। রাজু, 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 আমি একই স্বপ্ন দেখলাম, কারা যেন আমার রাজুকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। রাজু, আমার মন বলছে আমার রাজু খুব কষ্ট পাচ্ছে, রাজু আমার রাজু, আমার রাজু। রাজু, 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 মা, রাজু, মাগো আমাকে হাসপাতালে নিয়ে যাও, চল, আমার পাটা ভেঙে গেছে মা, চল বাবা। দাঁড়া, আমার গায়ে হাত তোলার প্রতিশোধ আমি এভাবে না নিলেও পারতাম, আমি ভুল করেছি। রাজুকে আঘাত করার পর আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে আমি যেন আমার সন্তানের গায়ে হাত তুলেছি, আমি আমি যেন আমার নিজের রক্ত ছড়িয়েছি। Oh,
চলো মা, চল। অন্যায় করিনি, তবু তোমরা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছ, তাই আমি আমার রক্ত দিয়ে লিখে যাচ্ছি তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমাকে একটা সত্যি কথা বলতে হবে। কি কথা? রাতে তোমাকে নিয়ে রাজুর সাথে যে দৃশ্য আমি দেখেছি, সে দেখার মাঝে আমার কোনো ভুল ছিল কিনা বলো, বলো ভুল ছিল কিনা। হ্যাঁ ভুল ছিল, রাজু আমাকে নষ্ট করতে চায়নি, সে আমাকে অপমান করেছিল, তাই আমি চালাকি করে তোমার চোখে ওকে দুশ্চরিত্র বানিয়ে প্রতিশোধ দিয়েছি। কিন্তু আমি ভুল করেছি ড্যাডি, আমি ভুল করেছি। ভুল করে কেউ আগুনে হাত দিলে আগুন যেমন ক্ষমা করে না, ঠিক তেমনি আমার কাছ থেকে তুমি কোনো ক্ষমা পাবে না। মানুষের গায়ে আঘাত করলে সে আঘাতের যন্ত্রণা কত কঠিন, আজ তুমি তা মর্মে মর্মে উপলব্ধি করবে। যন্ত্রণা পাচ্ছ? রাজু এর চাইতে বেশি যন্ত্রণা পেয়ে চলে গেছে, হাসের যাবার বেলায় তার রক্ত দিয়ে আমার বাড়ির মেঝের উপর লিখে গেছে। আমি কোনো দোষ করিনি, তবু আমার শরীর থেকে তোমরা রক্ত ঝরিয়েছ, তাই আমার রক্ত দিয়ে আমি লিখে গেলাম তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বিচার যদি সত্যি হয়ে থাকে তাহলে রাজুর কথাই সত্যি হবে। আমার জন্য রাজুর শরীর থেকে রক্ত ঝরেছে, রাজু, রাজু। মা, অন্য কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই, অভিযোগ আছে শুধু বাবার বিরুদ্ধে। মা গো, যখন আমি উঠতে পারছিলাম না, বাবার পানে হাত বাড়িয়ে আমি সাহায্য চেয়েছিলাম, বাবা আমার এই হাতে লাঠি মেরে চলে গেছে। তুই হাত বাড়িয়ে সাহায্য চেয়েছিলি আর তোর বাবা তোর সেই হাতে লাথি মেরে চলে গেছে। হ্যাঁ মা, আজ থেকে তোর বাবাকে আমি ভুলে গেলাম, চিরদিনের জন্য ভুলে গেলাম। যারা তোকে অপমান করে মেরে পঙ্গু করে দিয়েছে, আমি তোর মা হয়ে আদেশ দিলাম তুই ভালো হয়ে তিলে তিলে তাদের প্রতিশোধ নিবি। কিভাবে প্রতিশোধ নিব মা, তুমি আমাকে বলে দাও। তোকে বড় হতে হবে, লাট সাহেবের চাইতেও বড় হতে হবে, তোকে কোটি কোটি টাকা উপার্জন করতে হবে। হ্যালো,
হ্যাঁ কি বললেন? সিঙ্গাপুরের জাহাজ ডুবে গেছে, 10 কোটি টাকার সমস্ত মালামাল জাহাজেই ছিল। ও মাই গড, হ্যালো কি বললেন? গোডাউনে আগুন লেগে সমস্ত মাল পুড়ে গেছে, ও মাই গড। লাট সাহেব, আমার এইচডি প্রোডাকশনের পাওনা 1 কোটি টাকার কি হবে? স্যার, আমাদের স্টার শিপিং কর্পোরেশনের পাওনা টাকার কি হবে? লাট সাহেব, আমার মালে অ্যাডভান্সের টাকার কি হবে? লাট সাহেব, আপনার গুদামে রাখা আমার 2 কোটি টাকার মাল যে পুড়ে গেল তার কি হবে? আপনারা কিছুদিন অপেক্ষা করুন, আমি আপনাদের সব পাওনা মিটিয়ে দেব। না মিস্টার লাট, আমি আর একদিনও অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, আমরা অপেক্ষা করতে পারবো না। সাইলেন্ট করতে পারবো না। ম্যানেজার সাহেব, আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সে সমস্ত পাওনা মিটিয়ে দিন। স্যার, তাহলে তো ব্যাংকে আর 1 টাকাও থাকবে না। আমি যা বলছি তাই করুন, আপনারা আপনাদের পাওনা পেয়ে যাবেন। লাট সাহেব আছেন? হ্যাঁ বলছি। স্যার, আপনি ব্যাংকের কাছ থেকে যে 10 কোটি টাকা লোন নিয়েছিলেন তা আজই দেবার শেষ তারিখ, আর আমরা জেনেছি এখন আপনার যা অবস্থা তাতে এ টাকা আপনি কোনোদিনই শোধ করতে পারবেন না, সুতরাং কালই আপনাকে বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে। ঠিক আছে, আমি আমি কালই বাড়ি ছেড়ে দিচ্ছি। আমি কোনো অন্যায় করিনি, তবুও তোমরা আমার শরীর থেকে রক্ত জড়িয়ে, তাই আমি আমার রক্ত দিয়ে লিখে যাচ্ছি তোমরা ধ্বংস হয়ে যাবে। খোদা, সত্যি তোমার বিচার আছে, আমি আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। পূর্বপুরুষগণ, তোমরা আর কেঁদো না, না, তোমাদের কান্না বন্ধ করার সময় এসে গেছে। আর কিছুদিন সময় আমাকে দাও, অল্প কিছুদিন সময়, তোমাদের আত্মাকে আমি শান্তি দেব, শান্তি দেব, শান্তি দেব। এই যে আত্মাসি, কোথায় যাইতেছি? হ্যাঁ, আর গেছি মা গো, জোরদার মল্লুক, তার কেমন জোরে ধাক্কা দিয়ে গেল, আমি তো নুবু কেমনে, আমার তো জোরই নাই, ভাইবা না পায়, কোথায় যায়, চাকরি নাই, কামাই নাই, খাওয়ার নাই, পাইলে তো খামু। দেবেটা দে, ঠিক 5টায় গুলশান পার্কে চলে আসবি। আচ্ছা স্যার। শালার জেন্টলম্যান চিপার মধ্যে যায়, ব্যাপারটা কি? আর ইশালা, এই মাত্র দেখলাম গাড়ি থেকে সুট ফুট পরে নামলো, আবার হন্ত ফকিরও সাজলো, কেসটা কি? কিছু খাই নাই, অন্দরে একটা ভিক্ষা দেন ভাই। ও ভাই, আল্লাহ আপনার ভালো করবো। আল্লাহ যখন ভালো করবো, তোর বেশি করে দেই, বেশি করে দোয়া করিস, আমি বেশি ভালো না।
আল্লাহ আপনার ভালো করুক। শব্দটা কেমন জানি লাগে। অন্দরে নিয়ে বেশি মশ করা করা ভালো না। ভালো যান। আরে ভালো মু কেমনে শয়তানে জ্বালায় বললে খারাপ বাবা। ও মা মা মা, আর মাথায় আমার একটা বকা দিয়ে গেছে রে। আল্লাহ রে, খাওন না অন্যায়, এর মধ্যে একটা কুতা খাইলাম, একটু বসি। পাট পারে দেশটা বোঝা গেছে দেহি, বইয়ে বইয়ে অগো বাট পারি দেহি। দেখছে আমার চোদ্দ গুষ্টি না দেখু, আমি তো দেখছি। এখন দশ টাকা দিবেন কিনা কন স্যার? দিবেন না? জি না। না দেন, না দেন। আপনার মতো ফকিনের ভিক্ষা লাগবো না। আমার আজকের কামাই হয়ে গেছে। আল্লাহ, হায় হায়, কয় কি, আমার তো মনে হয় হালো দুই নম্বর পার পার। শয়তান জেন্টলম্যান? আচ্ছা, বেনসেন সিগারেট খাও ফকিরের বাচ্চা, খারা তোর বাট পারে ছুটাইতেছি। এ ভাই, এ বাবা, ইউ নো হু আই এম? আই এম কিং অফ বেগার্স। মানে ওকে, গুড বাই, বাই বাই। আরে শালা ফকিরের বাচ্চা ভালো ইংরেজি কইলো, গাড়ি তুইটা চইল গেল, ভালোই তো করলো। মাথাটা ঘুরলো, ধর ভাই ধর, মাথাটাই বাবারে গেছি রে। কে আছো আমার? ধরো ধরো ধরো, পড়ে গেলাম। আজকে কানা ল্যাংড়া নুগড়া সবাই আমার উষ্ঠা মারতেছে। আজকে ছাড়তাম না, আজকে এইটা ছাড়তাম না। ও মা গো, মা গো, মারি এলেছে, মারি এলেছে। আল্লাহ আল্লাহ, সুরে তো কই। আচ্ছা, আপনি হারুন কিসিঞ্জার না? হ্যাঁ, চোখে কম দেন নি, হাগল নি কোন নাম নে? আই হাগল নো, হাগল নো, হাগল হইল তা আন্দার ধরতে আইতাম না, বালা বুইলে আন্দার হইতাম। বাচ্চি বাচ্চি না, আছি নি কন্যা কা? এই হালা তো মনে আমার চিহ্ন হালাইছে, আশেপাশে কা দেখছে নি না দেন ভাই। আন্দার কাছে মাপ চাই, মানে তো ডুবাই না রে ভাই। আচ্ছা, হাসা করি কন চাই, আন্দারে বেশ বসা হাল দিয়েছেন কিল্লাই। ফান্ডের মধ্যে হরি গেছি রে ভাই। কিরম হাসতলা বিল্ডিং এর ফাউন্ডেশন টোটাল কমপ্লিট, তিনতলা উঠতে মারিয়েন না। আচ্ছা, ইয়াল্লা এ সোজা কামান বাজি নিছি। সোজা কা, ভালোই তো করছেন ভাই। আশা কথা কইছে কিছু দিজান না ভাই? দিতাম দিতাম, ওকে ওকে সোয়াদ দিয়াম। হ্যাঁ লাগবে না ভাই, লাগলে কইলে তো ওই তো ন, আই তো আমরা ছাইতাম ন, আই আমরা দলে যোগ দিও। আমরা বুঝি এই কামান আইমবে, হেড অফ আপ নাই আসতে কোন এমু আইয়ান আন্ন আর ভাই দুইজনে মিলে করলে ভালো হয়। দেন
শুনে যা তো মুসলমান করি আমরা নিবেদন করি বিকা দিলে হ্যাড বড়ি খামো শুনে যা তো মুসলমান করি আমরা নিবেদন করি বিকা দিলে হ্যাড বড়ি খামো শুনে দাও তো মুসলমান করি আমরা নিবেদন করি বিকা দিলে হ্যাড বড়ি খামো মুসলমান করি আমরা নিবেদন করি বিকা দিলে হ্যাড বড়ি খামো দেখবি মাল হইব লাড়ি ঠিক যাবো যাবো আল্লাহ নামি করে লই আমার জায়গায় বসে যে টাকা কামিয়েছিস তার অর্ধেক টাকা আমাকে দিয়ে দে। তাহলে ছেলে কি কয়? না দিবো না। এই তুই দিবি? আমি তো কেন না আমি দিবো না। এই মার্শাল্লাহ কত দিছে? পঞ্চাশ। এই লো একশো খালি উল্টাইয়া দে। বুঝছি আর কই তৈব না। কোনো কাম নাই আমি খালি খালিতে আর মনে হয় রে। বুঝছি এই কামে আমি নাই। কি কস? আমার কপাল আমি খুলুম। এতল তো ফকিরা টাকা তো হালার প্রতি মুনা এটি আদে দো রেডি হয় হালা করো দূর হালার করো আলা। বাড়ি ভাড়া তো নিয়েছিস, এখন কি করবি ভেবেছিস? তুমি কোনো চিন্তা করো না মা, কাল আল্লাহর নাম নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ব। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিবেন। যদি লক্ষ টাকা 40 লাখ টাকা কি আহে না? ও কই হাতের টিকিট হাতে রয়ে যায়, বেচা হয় নাকি? সবাই গেছে খাসলে সবাই ভাই না আসেন ভাই আসেন আসেন। আরে আমার কথা বিশ্বাস হইতেছে না? ও ফুটপাতের লোক বাদ পার টিটার, কিন্তু আমি আপনাদের গ্যারান্টিতে কইতে পারি আমি একদম খাঁটি। 10 টাকা দিবেন 40 লাখ টাকা কিন্তু অহন পাইবেন না, 4 দিন পর পাইবেন। শুধু একজন তোর কি কই আর কি কি আহে শুধু একজন একা। আরে আপনি আপনারই অবস্থা কেন? বুঝছি গরিবের পেটে লাথি দিয়েছিলেন না। টিকিট দে জনস্যার। হ্যাঁ শোনেন, এদিকে আছেন, এই টিকিট যদি লাগিয়ে যায় তাইলে আমার কমিশন দিতে হইব। খোদা হাফেজ। আসেন ভাই আসেন, 10 টাকা 40 লাখ টাকা আসেন ভাই আসেন। এই টিকিটটা আমি আমার মায়ের নামে কিনলাম। মা
মা, এই নাও টিকিটটা ধরো। কিসের টিকিট? তোমার নামে 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনেছি। লটারির টিকিট? হ্যাঁ মা, তুলে রাখো, যদি লাইকা চায় তাহলে 40 লক্ষ টাকা। যা বাবা, হাত মুখ ধুয়ে খেতে আয়, আমি তোর খাবার রেডি করছি। বাহ, 40 লক্ষ টাকা! হে খোদা, তুমি আমার ছেলের মনের আশা পূরণ করে দাও খোদা, পূরণ করে দাও। চাই লটারির টিকেট, লটারি! টাকাতে 40 লক্ষ, আরে 10 টাকাতে 40 লক্ষ। টাকা যদি চাও রে, একটা টিকেট কিনা লো ভাই, যদি লাগা যায় রে, ভাগ্য ফিরা যাইবো রে। 40 লক্ষ টাকা যদি চাও রে, টিকিট কিনা লও ভাই, যদি লাগা যায় রে, ভাগ্য ফিরা যাইব রে। পাই পরে বিয়া করো, চকবম চকবম যদি বিয়া করো, আমি জানে মরো, চকবম চকবম। তুমি থাকো এই মায়ার লইয়া,
চাতুরি করিয়া মরে চাতুরি করিয়া মরে বান্ধিয়া পিরি তিরি টুরে ওরে দিচ্ছে দেশা গরে ভাষাই গেলি রে বন্ধুমা সাদা দিলে কাদা লাগাইতে আমার সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুমা সাদা দিলে কাদা লাগাই গেলি পাগল হায় হায় তিরকি পাগল দিমু সকল পেলো না সুখের জল কানে এখন গয়না কিনতে চলো দশ টাকাতে চল্লিশ লক্ষ দশ টাকাতে চল্লিশ লক্ষ টাকা যদি যাও রে টিকিট কিনা লও ভাই যদি লাইটা যায় রে পাগো ফিরা যাইব রে দশ টাকাতে চল্লিশ লক্ষ টাকা যদি যাও রে একটা টিকিট কিনা লও ভাই যদি লাইটা যায় রে ভাগ্য ফিরা যাইব রে তুই থাকলে সব টিকিট বিক্রি হইছে রে না ভাই আপনারটা লাগেনি খামাখা টিকিট কিনা এতগুলো টাকা জলে ফালাইলাম ভাগ্যে নাই দূর বেটা পেঁচাল পারিস না লক্ষ্মী রাই খা এই যে ভাই আমার নাম্বারটা একটু মিলিয়ে দেখুন তো কি হলো ভাই ভাই আপনি তো চল্লিশ লাখ টাকা পেয়ে গেছেন পেয়ে গেছি আমি চল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি চল্লিশ লক্ষ টাকা ওই তো কয় কি হালায় চল্লিশ লাখ টাকা বলে পেয়ে গেছে গা তো যেমনি হোক ওই হালার কাছ থেকে টিকিটটা কাইলে লই তৈব আমি পেয়ে গেছি মা চল্লিশ লক্ষ টাকা মা চল্লিশ লক্ষ টাকা সত্যি বলছিস বাবা সত্যি বলছিস হ্যাঁ মা এবার এই চল্লিশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে আমি চল্লিশ কোটি টাকা বানাবো তারপর ওই লাল সাহেব এবং তার মেয়েকে পথের ভিখারি বানিয়ে ছাড়বো তোমরা তোর টিকিটটা কোথায় আমাদের দিয়ে দে নয়তো তোর মাকে আমরা মেরে ফেলবো টিকিট দিবি কিনা বল দিচ্ছি কিন্তু আমার মায়ের গায়ে যেন একটি আচরণ না লাগে ¡Suscríbete al canal!
টিকিটটা জমা দিতে হবে, তুমি থাকো আমি আসছি। যা বাবা। আমার বউ লটারির প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা পেয়েছে, তাহলে তো রাজু বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, যেভাবেই হোক ওদেরকে খুঁজে বের করতেই হবে। কি ব্যাপার বাবা? মা, এই নাও তোমার লটারির 40 লক্ষ টাকার চেক। আমার টাকা? হ্যাঁ মা, এই লটারি আমি তোমার নামে কিনেছিলাম, তাই এই টাকা তোমার। রাজু, আমি মা হয়ে তোকে এই 40 লক্ষ টাকা দিয়ে দোয়া করছি। এই টাকা দিয়ে ব্যবসা করে তুই বড় হ, অনেক বড় নে। হ্যাঁ মা, বড় আমাকে হতেই হবে, আর বড় হয়ে ওই লাশ সাহেব আর লাশ সাহেবের মেয়েকে পুছিয়ে দেব। গরিবেরও ইজ্জত আছে, সম্মান আছে মা। এই চেকটা ভাঙিয়ে নিয়ে আসি। খোদা, আমার ছেলেকে তুমি সাহায্য করো, সাহায্য করো। মরিয়ম, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে নিতে এসেছি। কোথায়? আমার ওখানে। তোমার সবকিছু আমি ভুলে গেছি। কিন্তু আমি কি অপরাধ করেছি? পিতা হয়ে সন্তানের প্রতি অন্যায় করেছো। না মরিয়ম, আমি কোনো অন্যায় করিনি। পিতা কোনোদিন সন্তানের প্রতি অন্যায় করতে পারে না, পিতা সব সময় সন্তানের মঙ্গল চায়, এবং আমিও আমাদের সন্তানের মঙ্গলের জন্য সব করেছি। মঙ্গল করেছো তুমি? মনে আছে পঙ্গুর রাজু যেদিন তোমার কাছে হাত তুলে সাহায্য চেয়েছিল, তুমি কি করেছিলে? রাজুর সাহায্যের হাতে তুমি লাথি মেরেছিলে, মনে আছে? আছে, কিন্তু রাজু আমাদের সন্তান নয়। রাজু আমাদের সন্তান নয়? হ্যাঁ, আমি আমার সন্তানের মঙ্গলের জন্য তোমার কোল থেকে আমার মেয়েকে চুরি করে গোপনে লাট সাহেবের কোলে তুলে দিয়েছিলাম। মেয়ে? আমার মেয়ে হয়েছিল? হ্যাঁ মরিয়ম, সেদিন তুমি ছেলে জন্ম দাওনি, দিয়েছিলে মেয়ে। বলছো তুমি? হ্যাঁ, আর সেই মেয়ে হলো আজকের উর্মি। উর্মি তোমার মেয়ে। তাহলে রাজু? রাজু, রাজু তো লাট সাহেবের ছেলে, চালাকি করে আমি বদল করে দিয়েছিলাম, প্রতিশোধ নিয়েছি। লাট সাহেবের ছেলেকে তোমার কোলে দিয়ে আমার মেয়েকে লাট সাহেবের কোলে তুলে দিয়েছিলাম, যেন বড় হয়ে আমার মেয়ে লাট সাহেবের সব সম্পত্তির মালিক হতে পারে। কিন্তু পারলাম না, ওই রাজুর জন্যই পারলাম না। সে লাট সাহেবকে বদুয়া দিয়েছিল, তাই সে ধ্বংস হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। আর দেউলিয়া হয়ে আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে কেউ জানে না মরিয়ম, কেউ জানে না। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি।
উর্মি আমার মেয়ে, আর রাজু লাট সাহেব। এবার চলো, চলো আমার সাথে মরিয়ম। না, আমি তোমার সাথে যাব না। তুমি এখন যেতে পারো। বেশ, যাচ্ছি। তবে তবে আমি আবার আসবো, এখন তোমার মাথা গরম, আমি আবার আসবো, চলি। ও হ্যাঁ, একটু সাবধানে থেকো, চোর ডাকাতের কিন্তু অভাব নেই, চলি। উর্মি আমার মেয়ে, আর রাজু লাট সাহেবের ছেলে। না না, এই কথা রাজুকে বলা যাবে না। ও যদি জানে আমি ওর মা নই, তাহলে ও ভীষণ দুঃখ পাবে। আর এখানে থাকলে ও এসে রাজুকে সব বলে দেবে। কালই এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, চলে যেতে হবে। এখান থেকে চলে যেতে চাও? হ্যাঁ বাবা। কিন্তু কেন মা? এখানে থাকলে দুষ্ট লোকেরা তোর টাকা পয়সা ছিনিয়ে নিতে পারে বাবা। কিন্তু মা। কোনো কিন্তু নেই, এখান থেকে আমাদের যেতেই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো, কালই আমি অন্য একটি বাড়ি ভাড়া নেব। আর হ্যাঁ, কাল আমি একটা ব্যবসায় নামতে যাচ্ছি। তুমি দোয়া করো মা। আল্লাহ তোর মঙ্গল করবে মা। তুমি শুধু দোয়া করো আমি যেন লাট সাহেব এবং তার মেয়েকে তোমার পায়ে এনে ফেলতে পারি। বাবা, তুমি এত ভেঙে পড়ছো কেন? না, ভাবছি বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। দেখলি তো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কেমন পর হয়ে গেল। এমনকি যারা আমার দয়ায় বেঁচে ছিল তারা পর্যন্ত এতটুকু সাহায্য করলো না। কেঁদো না বাবা, ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আমি তো আমার জন্য দুঃখ করছিলাম, দুঃখ তো তোর জন্য। কোথায় দামি খাট, কোথায় মার্বেল বিছানো বাথরুম, কোথায় সেই এয়ার কুলার। আজ এই জীর্ণ কুটিরেই তোকে থাকতে হবে। আমার কোনো কিছুরই প্রয়োজন নেই বাবা, তুমি আমার কাছে আছো, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। খাও বাবা। তুই খাবি না মা? নিশ্চয় খাবো, তবে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর খাবো। কিন্তু খাও তো বাবা, নাও। এবার তুই খেয়ে নে, আমি ঘুমোচ্ছি। যাচ্ছি। খেয়ে শুতে যাচ্ছিস? না বাবা, আমার খিদে নেই। খিদে নেই নাকি নাকি আমার সাথে মিথ্যে বলছিস? বিশ্বাস করো বাবা,
নেই বলে আমাকে খাইয়ে দিয়ে তুই শুধু পানি খেয়ে পেট ভরেছিস। তুই ভাতের সাথে আমাকে বিষ দিলি না কেন বাবা? হ্যাঁ, ওই বিষটুকু দিলে আজ আমাকে দৃশ্য দেখতে হতো না। আমাকে বিষ এনে দে মা, আমাকে বিষ এনে দে। না বাবা না, ও কথা বলো না, ও কথা বলো না। এখন থেকে ঘরে যা থাকবে আমরা দুজনে সমান ভাগে ভাগ করে খাবো। কাল আমাকে একটা চাকরির জোগাড় করতেই হবে। দাঁড়ান দাঁড়ান, কি চান ভাই? আমার একটা চাকরির খুব প্রয়োজন। দেখেন না এখানে কর্ম খালি নাই? এতদিন শুধু শুনতাম না, তুমি এক মুহূর্তে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানাতে পারো। আজ আমাকে দিয়ে তা তুমি প্রমাণ করে দিয়েছো। সত্যি তোমার দরবারে বিচার আছে, তুমি মহান, তুমি শ্রেষ্ঠ। আপনার ছেলের ফরিয়াদ আল্লাহ শুনেছে, তাই আল্লাহ আমাদের পথের ভিখারি বানিয়ে দিয়েছে। না না, সন্তানের বদদোয়ায় পিতার এই অবস্থা হতে পারে না। সন্তান? কি সন্তান? না মানে তোমার বাবা তো রাজুর বাবার মতোই। শোনো মা, তোমার কোনো কাজ করতে হবে না। তা হয় না, আমি কাজের মেয়ে, আমাকে কাজ করতে হবে। আমাকে কাজ করতে দিন, আমাকে কাজ করতে দিন। তুমি কাজ করতে চাও? এসো বসো। তুমি সারাক্ষণ আমার সাথে কথা বলে আমাকে খুশি করবে, এটাই তোমার আজকের কাজ। জন্মের পর আমি মাকে দেখিনি, মায়ের আদর পাইনি, কিন্তু আজ আপনার আদর পেয়ে আপনাকে মা ডাকতে খুব ইচ্ছে করছে। জানি অধিকার পাবার কোনো যোগ্যতাই আমার নেই, তবু আপনাকে একবার মা ডাকার অনুমতি দেবেন, শুধু একবার, শুধু একবার। ওরে, তুই তো রাজুর মতো আমার আরেক সন্তান, ডাক, তোর যত খুশি আমাকে মা বলে ডাক। আমি যে তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে আছি, ডাক, একবার মা বলে ডাক, ডাক, মা, মা গো, মা, উর্মি, আমার মা। কোটিপতি লাড সাহেবের মেয়ের এ অবস্থা কেন? আর হঠাৎ করে ও এখানে কেন চাকরি করতে এলো? কি ব্যাপার মা, তুমি কাজ করছো? তোমার চাকরানি কোথায়? ওকে চাকরানি বলবি না। কেন বলবো না? যে মেয়ে আমার মাকে রক্তাক্ত করেছিল, আমাকে মিথ্যে অপবাদ দিয়ে পঙ্গু করেছিল, আমাকে চাকর বানিয়েছিল, আমি তাকে এত সহজে ছেড়ে দেব না। দেখ বাবা, আল্লাহই তার বিচার করে দিয়েছেন। আমি শুনেছি উর্মির বাবা এখন পথের ভিখারি। পথের ভিখারি? হাসছিস কেন? হাসছি এই জন্য, মানুষকে কখনো টাকার অহংকার করতে নেই। এখন তো তুইও টাকার অহংকার করছিস। না মা না, আমার টাকার কোনো অহংকার নেই, আমার অহংকার শুধু একটাই, সে হলো তুমি। তুমি আমার মা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অহংকার। যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোকে আদেশ করছি, এক্ষুনি তুই উর্মির বাবাকে দেখে আয়। উর্মির বাবাকে? হ্যাঁ, উর্মির বাবা এখন বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে, তাই আমি আমার ছেলেকে আদেশ করছি সেই মুমূর্ষ রোগীকে দেখে আসতে। আমি আজ দেখতে চাই আমার ছেলের মানুষের প্রতি দরদ কতটুকু, আর ছেলের অন্তরে বাবার জন্য দরদ আছে কিনা। বাবা? হ্যাঁ, উর্মির বাবা তো তোর বাবার মতোই, কিন্তু
কোনো কিন্তু নেই। আমি তোর মা, আমি তোকে আদেশ করছি, আর এই আদেশ রাখা না রাখা তোর উপর। বাবা, ওষুধটা খেয়ে নাও। শোনো, আপনি? হ্যাঁ, আমি। আমার মা আদেশ করেছেন তোমার বাবাকে দেখে যেতে, তাই অফিস থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। আসুন। বাবা, আমার অফিসের মালিক তোমাকে দেখতে এসেছেন। মালিক? তোর মালিক? হ্যাঁ বাবা, উনি এখন কোটিপতি, আমি ওনার অফিসে চাকরি করি। আল্লাহ তোমাকে আরো বড় করুক বাবা, আরো বড় করুক। রাজু, তোমার প্রতি আমি অন্যায় করেছিলাম, তাই তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে আমি ধ্বংস হয়ে যাব, আমি তাই হয়েছি। এবার এবার তুমি আমাকে আরেকটি অভিশাপ দাও, আমার যেন মরণ হয়, আমি যেন মরতে পারি, আমি যেন মরতে পারি। বাবা, তুমি একটু শান্ত হও, শান্ত হও। আমাকে বলতে দে মা, আমাকে বলতে দে। রাজু, আমাকে অভিশাপ দাও, আমাকে অভিশাপ দাও, আমি মরতে চাই, আমি মরতে। না বাবা, না, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। কালি আপনি সিঙ্গাপুরে চলে যাবেন। আচ্ছা, ওকে। এই শোনা, এই নাও তোমার বেতন। টাকাটার খুব প্রয়োজন ছিল, বাবার ওষুধ কিনতে হবে। ধন্যবাদ। এত রাতে ও একা যাচ্ছে, রাস্তায় না কোনো বিপদ হয়? এত রাতে মালটা যাইতেছে, চল তো দেখি। তোমরা? আরে, এত রাতে ক্যাপ মেরা কই চাইলা? সাবধান, মুখ সামলে কথা বলো। আরে দাদা, সে দোষ, চল দেশটা ভাঙে দেই। চল চল দাও। Oh!
এভাবে একা বের হওয়া ঠিক না। আপনি আমাকে কেন বাঁচালেন? আমার মতো মেয়ের এই শাস্তি পাওয়া উচিত ছিল না? আমি তো তোমাকে বাঁচাইনি, আমি একজন অবলা নারীকে রক্ষা করেছি। চলুন, আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। রাজু, তুমি এখানে? ছেলের অফিসে বাবা আসবে না, তো আসবে কে? লাট সাহেব, যে তোকে মেরে পা ভেঙে দিয়েছিল। হ্যাঁ, মনিপ তার চাকরকে মেরেছিল, কিন্তু সে চাকর তার বাবার পানে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু বাবা তার সেই হাতে লাথি মেরে চলে গিয়েছিল। আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে চিনি না। চিনিস না? আমি তোর বাবা না। আমার মা যাকে চিনেন না, আমিও তাকে চিনতে চাই না। চিনতে তোকে হবেই, সবাই জানে আমি তোর বাবা, তুই আমার সন্তান। শাট আপ! হ্যালো, অসুস্থ লোক, ঠিক আছে পাঠিয়ে দিন। আপনি এখান থেকে চলে যান বাবা। রাজু, চলে যান। আহা, শোন না বাবা, আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে একটা অনুরোধ করতে এসেছি স্যার। আমার মেয়ে আপনার এখানে চাকরি করছে আমাকে বাঁচাবার জন্য, কিন্তু ওর এখন চাকরি করার বয়স নয়। ওর হাতে মেহেদি লাগাবার সময়, একটা সুখের সংসার করার সময়। তাই বলছিলাম, আমার মেয়ের চাকরিটা আমাকে দিন, আমি কথা দিচ্ছি আপনার কাজের কোনো অবহেলা হবে না। না, আমার ছেলের কাছে কাজ চাইতে আপনার লজ্জা হলো না? সেদিন আমার ছেলেকে মেরে পা ভেঙে দিয়েছিলেন,
আপনাকে যে সেদিন পুলিশ দেয়নি সেটাই যথেষ্ট। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ছেলের অফিস থেকে। রহমান, রহমান! হ্যাঁ ডাক, রহমান দারোয়ানকে দিয়েই ওকে এখান থেকে ঘাড় ধরে বের করে দে। রহমান, রহমান! এই লোকটাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে, নিয়ে যা। দাঁড়াও, ওনাকে নয়, ওকে অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। রাজু, দাঁড়া বলছি। এসব তুই কি বলছিস? যান, বেরিয়ে যান, যান বলছি, যান। আমি দুঃখিত, আপনার মেয়ে যে কাজ করে সে কাজ আপনি করতে পারবেন না। পারবো, আমি সব করতে পারবো। ইয়ে, উর্মি কি কাজ করে বলুন? উর্মি আমার বাড়ির চাকরানি। চাকরানি? হ্যাঁ, চাকরানি। আমার 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 মেয়ে রহমান, রহমান! জি স্যার। ওনাকে মেডিকেলে নিয়ে যাও। জি স্যার। আচ্ছা যাও, বাবার দিকে খেয়াল রাখো কেমন? মা, শোনো, তোমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? হ্যাঁ, তোমার বাবা আমার অফিসে গিয়েছিল, হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন, আমি ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। কোন হাসপাতালে? আমার পিয়ন ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেখে এসেছে। কত নাম্বার বেড? পিয়ন এসে বলেছে কোনো বেড পায়নি, তাই ওনাকে হাসপাতালের বারান্দায় রেখে এসেছে। বারান্দায়? তুই পিয়ন পাঠিয়ে ওনাকে মেডিকেলের বারান্দায় রেখে এসেছিস? হ্যাঁ, সরকারি হাসপাতালে বেড না থাকলে আমি কি করব? ওই মেডিকেল ছাড়া কি আর কোনো ভালো হাসপাতাল বা ক্লিনিক ছিল না? ছিল, কিন্তু আমি কেন পকেটের টাকা খরচ করে ওনাকে ক্লিনিকে নিয়ে যাব? ওনাকে চিকিৎসা করানো তোর কর্তব্য। না, যে মেয়ের কথা শুনে আমাকে অন্যায় ভাবে মেয়ের রক্তাক্ত করেছিল তার জন্য আমার কিছুর কর্তব্য। আর যদি তাই করতে হয় তাহলে তো দেশের সবার জন্য আমার দরদ দেখাতে হবে, যা একা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু লাট সাহেবের জন্য তোর হৃদয়ে দয়া, মায়া, শ্রদ্ধা সবকিছুই থাকা উচিত। না, উচিত নয়, কারণ ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আছে, আছে। কি আছে? রক্তের সম্পর্ক? কার সাথে? কার সাথে আমার রক্তের সম্পর্ক আছে? লাট সাহেবের সঙ্গে। না, না, না! লাট সাহেবের সাথে যদি আমার রক্তের সম্পর্ক হয়ে থাকে তাহলে তুমি কি করে আমার মা হয়েছ? আমি তোর মা নই, আর যদি মাও হতাম তাহলে আজ তোকে আমি সন্তান বলে অস্বীকার করতাম। করো মা, অস্বীকার করো, কিন্তু তুমি আমার মা, আমি তোমার সন্তান। বলো মা, এ কথা সত্যি? না, এ কথা সত্যি নয়। আর সত্যি হলেও আজ তোকে আমি সন্তান বলে স্বীকার করতাম না, কারণ যে সন্তান একজন মুমূর্ষ রোগীকে পিয়ন দিয়ে হাসপাতালে বারান্দায় রেখে আসতে পারে তাকে দুনিয়ার কোনো মাই সন্তান বলে স্বীকার করবে না। আজ যাকে তুই পিয়ন দিয়ে হাসপাতালে বারান্দায় রেখে এসেছিস সেই তোর জন্মদাতা পিতা, তুই লাট সাহেবের ছেলে। আর উর্মি আমার মেয়ে, ওকে আমি গর্ভে ধারণ করেছিলাম। এসব তুমি কি বলছো মা? চুপ কর, ওই মুখে তুই আমাকে মা বলে ডাকবি না, তুই আমার কেউ না, তোকে আমি চিনি না, চিনি না, চিনি না। লাশ সাহেব আমার বাবা, উর্মি ওনার মেয়ে, আমাকে সবকিছু জানতেই হবে, আমাকে হাসপাতালে যেতে হবে। খাও বাবা। আহ
বাবা 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 কি হয়েছে তোমার? মা কাঁদিস না, মা কাঁদিস না। আমি আমি মৃত্যুর আগে তোর মুখে একবার হাসি দেখতে চাই। একটু হাস মা, তোর মুখে হাসি দেখলে আমি আমি শান্তিতে মরতে পারবো। না বাবা না, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। কি অবস্থা হলো মা? আমি বাবাকে একটা ভালো ক্লিনিকে নিয়ে যাব। আপনি থাকুন, আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। তুমি আপনি আর কষ্ট করতে হবে না মা, ওই শয়তানটাকে নিয়ে যাওয়ার জন্য আমি নিজেই অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। এই নিয়ে চল। বাবা রাজু, রাজু বলছি। শোন, তুই যদি তোর বাবাকে মানে লাট সাহেবকে বাঁচাতে চাস তাহলে তিন ঘন্টার মধ্যে মধুপুরের পোড়ো বাড়িতে চলে আয়। শোন, তোর সমস্ত সম্পত্তির দলিল আমার নামে লিখে নিয়ে আসবি। হ্যালো হ্যালো শয়তান, আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। লাট সাহেব, আজ এক লাট সাহেবকে এখানে বেঁধে আরেক লাট সাহেব খুশি আনন্দিত। এসব তুই কি বলছিস ফালু? এই ফালু নয়, লাট সাহেব বলো, লাট সাহেব। কে লাট সাহেব? তুই তো ছিলে আমারই সামান্য চাকর। হ্যাঁ, ছদ্মবেশে ছিলাম, ওটা ছিল আমার মুখোশ। আমার নাম ফালু নয়, ফতে আলী চৌধুরী, পিতা শাহাদাত আলী চৌধুরী। তুই শাহাদাত চাচার ছেলে ফতে? হ্যাঁ। চেয়ে দেখ আমাদের পৈতৃক সম্পত্তি। একদিন এই পুরো বাড়ি ছিল আমাদের জমিদার মহল, ঝাড় ফানুষের আলোতে ঝলমল করতে এই মহল। আর এই মহলে তোর বাবা ছিল আমার বাবার কর্মচারী, আমার বাবার সামান্য চাকর, লাট সাহেবের চাকর। হ্যাঁ, অথচ কি আশ্চর্য, একদিন সেই চাকর মানে তোর বাবা আমার মাকে নিয়ে পালিয়ে গেল। মিথ্যে কথা, আমার বাবা তোর মাকে নিয়ে পালিয়ে যায়নি। তোর মা তোর বাবার অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য আমার বাবার কাছে আশ্রয় চেয়েছিল, তাই আমার বাবা তোর মাকে ওই অত্যাচারীর মহল থেকে মুক্ত করে আমার মায়ের কাছে রেখেছিল। কিন্তু তোর বাবা
তোর মাকে খুঁজে বের করে আমার বাবা মার সামনে গুলি করে হত্যা করে। আর তখন তোর বাবার মা সাক্ষী দেয়, আমার বাবার ফাঁসি হয়ে যায়। ধীরে ধীরে মহল শূন্য হয়ে যায়, আমি একা পড়ে থাকি একা। চালাকি করে তোর বাবা আমাদের লাট সাহেবে কিনে নেয়। তোর বাবার মৃত্যুর পর তুই লাট সাহেব হয়েছিস, আমাকে বঞ্চিত করে লাট সাহেব হয়েছিস। তাই প্রতিশোধ নেবার জন্য আমি তোর এখানে চাকরের চাকরি নেই। একদিন সুযোগ আসে, তোর স্ত্রীর সন্তান হবে, আর তখন আমার স্ত্রীরও সন্তান হবে। তাই তোর সন্তান হবার পর তোর স্ত্রীকে হত্যা করে তোর সন্তানকে সরিয়ে আমার সন্তানকে তোর ঘরে রেখে আসি। বড় হলে আমার সন্তানকে যেন সবাই লাট সাহেবের সন্তান বলে ডাকে। উর্মি, উর্মি, আমার সন্তান, এই লাট সাহেবের সন্তান। আমি তোমার সন্তান হতে পারি না। বলে কথা মিথ্যে, বলে মিথ্যে, 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 মিথ্যে নয়। আপনি আমার মেয়ে আম্মা, এই লাট সাহেবের মেয়ে, আর ওর সন্তান হচ্ছে ওই রাজু। রাজু? হ্যাঁ, রাজু, রাজু আমার সন্তান। হ্যাঁ রাজু, রাজু আপনার ছেলে। কিন্তু বিশ্বাস করুন, এসবের আমি কিছুই জানতাম না। ওই পাশুন্ডে যা করেছে আমার অজান্তে করেছে। আজ বুঝতে পারছি এ সব কিছু করেছে প্রতিশোধ নেবার। হ্যাঁ, প্রতিশোধ, প্রতিশোধ। শুধু সন্তান বদল করে আমি প্রতিশোধ নেইনি, তোর সন্তানকে তোর বাড়ির চাকর বানিয়েছি। আমার গালে তোর যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিলি, তোর সে হাত দিয়ে তোর ছেলের পা ভাঙিয়েছি। আর এবার তোকে আর তোর ছেলেকে এখানে একসাথে মারব। এটাই হবে আমার জীবনের শেষ প্রতিশোধ। না, আমার শরীরে যদি আমার বাবার রক্ত প্রবাহিত হয়ে থাকে, তাহলে এই সন্তান বেঁচে থাকতে তার বাবার মৃত্যু হতে পারে না। এসেছিস? দলিল? এই নাও আমার বিষয় সম্পত্তি দলিল, তোমার নামে লিখে নিয়ে এসেছি। আমার বাবা মা উর্মিকে আমার হাতে তুলে দাও। কিন্তু আমি যে আমার পূর্বপুরুষের আত্মাকে এখানে এসে প্রতি বছর একবার করে কথা দিয়ে যাই, তোদের দুজনকে এখানে এনে পুড়িয়ে মারব, আমার সে কথার কি কোনো দাম নেই? আছে, আছে, আছে। এই লাট সাহেবের কথা ছাড়া এখানে আর কারো কোনো কথা দাম নেই। এই ওকে ধর, ওই ধাপ্পা বাজে নকল লাট সাহেবের পাশে ওকে বেঁধে ফেল। এই শয়তান, ধাপ্পা বাজ আমি নয়, আমি তোদের টাকায় লাট সাহেব হইনি, আমি আমার বাবার টাকায় লাট সাহেব হইনি, আমি আমার নিজের পরিশ্রম দিয়ে লাট সাহেব হয়েছি। এই কথা সত্যি, আমি না জেনে আমার সন্তানের সাথে অন্যায় করেছি, আর সেই অভিশাপে আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু আজ আমার সন্তান জেনে গেছে, সে লাট সাহেবের ছেলে, সে আমার সন্তান। আমি লাট সাহেব, আমার সন্তানের জয় না দেখে আমি মরতে পারি না। রাজু, আমি তোর বাবা, আমি তোকে আদেশ করছি, আজ এখানে ওই অত্যাচারী সমস্ত মিথ্যে কথম ভেঙে সরকার করে দে, সরকার করে দে। ইনশাল্লাহ তাই হবে বাবা। সন্তানকে আমার কাছ থেকে আলাদা করেছিস, আমার হাত দিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়েছিস।
তুই কি করেছিস আম্মা? আম্মা আপনি যা করেছি আপনার জন্য করেছি আম্মা, আপনার জন্য। আপনি লাট সাহেবের মেয়ে, এই এই লাট সাহেবের মেয়ে। উর্মি, তোকে আমি সারা জীবন পিতার স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছি, তাই আমি তোকে মাথার কসম দিলাম, পুলিশকে আমি যা বলবো তুই তার কোনো প্রতিবাদ করতে পারবি না, কিছু বলবি না। লাশ কে খুন করেছে? ইন্সপেক্টর সাহেব, ওই শয়তান আমার বাড়ির চাকর, আমাদের সবাইকে হত্যা করার জন্য এখানে ধরে এনেছিল, তাই আমি নিজে ওকে গুলি করে হত্যা করেছি। আপনি? হ্যাঁ, ওকে না মারলে আমাদের সবাইকে এখানে মরতে হতো। আমাকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট হিম। বাবা, বাবা, মা, বাবা, বাবা, তুমি ওনাকে খুন করেছো, এই কথা আমি বিশ্বাস করতে পারছি না। রাজু, আমার বাবা যা বলছে সব সত্যি মা, সব সত্যি। আল্লাহর উপর ভরসা রাখ মা, আল্লাহর উপর ভরসা রাখ। বাবা, বাবা, তুই আমাকে ক্ষমা করে দিলি, আর এই মেয়েটি আমার বড় আদরে, ওকে তুই কখনো দুঃখ দিস না, ওকে তুই দুঃখ দিস না। ইন্সপেক্টর, শোনা, লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করো। বাবা, 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 আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো? না রে মা। বাবা, আমি সন্তান হয়ে তোমার প্রতি অন্যায় করেছি। না বাবা, আজ আর দুঃখের কথা নয়, আজ আমাদের সুখের দিন, আপনিও আমাদের সুখের সাথে শরিক হবেন।
আর আমি কি বাদ যাবো? আমি কি রাস্তা রাস্তা হলো টিকিট বিক্রি করবো? কেন, তুই আমাদের এখানে চাকরি করবি? আমি কিন্তু একটা বোকালতি করে ফেলাইছি। কি? ওই যে বিয়ে করে ফেলাইছি। স্টুপিড, তাতে কি হয়েছে? তোরা দুজনে থাকবি। চলো চলো মা। আরে কুলসুম আয়।